সুপ্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন চলছে ব্যাপক নাটকীয়তা। কেননা মিডিয়া জগৎ থেকে শুরু করে খেলাধুলা জগতের নামকরা তারকারা রয়েছে এবারের নির্বাচনে। সম্প্রতি প্রার্থীদের নাম প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। এতে রয়েছেন বড় বড় তারকারা। তবে গতবারের মতো এবারও নিজের নাম দেখতে পেলেন না নায়িকা অপু বিশ্বাস। তাই তো নির্বাচন নিয়ে নিজের ক্ষোভ ছাড়লেন অপু বিশ্বাস। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর সবার আগে এখানেই রয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করছে। এর আগে কয়েক দফায় দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী ঠিক করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। এবার নির্বাচনে অংশ নিতে প্রায় এক ডজন তারকা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন। সেখান থেকে যাচাই বাছাইয়ের পর কয়েকজন তারকার মনোনয়ন চূড়ান্ত করা হয়। ঢাকা ১০ ও ঢাকা ১৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা ১০ আসনের বর্তমান সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। এই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে নায়ক ফেরদৌসকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মানিকগঞ্জ ২ আসন থেকে মনোনয়ন পেলেন জনপ্রিয় বাংলা লোকগানের সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম। অন্যদিকে মাগুরা ১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান এবং নড়াইল ২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন মশরাফি বিন মুর্তজা। এদিকে মনোনয়ন থেকে বাদ পড়েছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং ঢালিউড কুইন খ্যাতনায়িকা অপু বিশ্বাস। তাই তো এবার একটি সাক্ষাৎকারে মনোনয়ন নিয়ে অপু বিশ্বাস বলেন, আমি নৌকার পক্ষে দেশের মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেয়া। তবে হয়তো এবার সেটা হলো না, তবে এ নিয়ে আমি চিন্তিত নই, কেননা নেত্রী যেটা ভালো মনে করেছে সেটাই হয়েছে। আবার তিনি যখন আমাকে যোগ্য মনে করবেন তখন তিনি আবার আমাকে উপযুক্ত স্থান দিবেন। আমি আগেও যেমন সবার অপু বিশ্বাস ছিলাম, ঠিক আগামীতেও সবার প্রিয় অপু বিশ্বাস হয়েই থাকতে চাই। আশা করি আপনারা সবাই সবসময় আমার পাশে থাকবেন। তো প্রিয় দর্শক, এবারের নির্বাচনে আপনার কোন প্রার্থীকে যোগ্য এবং কাকে অযোগ্য মনে হয়েছে লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।